প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। যে হাত দিয়ে কাজ করলে কষ্ট হয় সে হাত থাকার থেকে না থাকাই তো ভালো। শাশুড়ির এমন কথাই হাতের যন্ত্রণার থেকে ভেতরের যন্ত্রণাটা বেশি হতে লাগলো। সকালে আলু ভর্তা করার সময় ঝাল পেঁয়াজ কুড়ো করেছিলাম, তারপর থেকে হাতটা জ্বলতে শুরু করলো। ছোটবেলা থেকেই আমার এমন সমস্যা হয়, একটু ঝাল লাগলেই হাত জ্বলতে থাকে। ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে তাতে হাত ডুবিয়ে রাখতেই ঘটনা চোখে পড়ে আমার শাশুড়ির। তারপর থেকেই আমাকে তিনি নানান কথা শোনাতে লেগে পড়লেন। তখন আমার দেবর শুভ এসে বলল, আহা মা, এত চেঁচাচ্ছ কেন? হাত জ্বলতেই পারে, পারলে সাহায্য করো, না পারলে চুপ থাকো, তবু অশান্তি করো না। তখন রাগান্বিত স্বরে শাশুড়ি মা বলে উঠলেন, আমি কথা বললেই তো অশান্তি হয়, সাহায্য দরকার সেটা বললেই হয়, এরকম নাটক দেখানোর তো দরকার নেই। আল্লাহ দি, হাতে মরিচ ধরতে পারে না। আগে তো মানুষজন মরিচ পেটে তরকারি রাখত, তাদের কিছু হতো না, এখনকার মেয়েদের যত সমস্যা। মা, সবাই সবকিছুতে ঠিকঠাক না। এই তুমি যেমন আমাদের কখনো বেগুন ভেজে খাওয়াতে না, তেলে বেগুন দিলে তেল ছিঁড়ে তোমার হাত পুড়ে যেত সবসময়। শুভর কথায় চুপ হয়ে গেলেন শাশুড়ি মা। শুভ আমার পাশে এসে দাঁড়াই, আমি তাকাতেই বলে ওঠে, কই দেখি ভাবি, তোমার হাতের কি অবস্থা? সমস্যা নেই, ঠিক আছে। তুমি ভার্সিটিতে যাবে না আজ? না ভাবি, আজ যাব না, আজ প্রিয়ন্তি আসবে না, কাজের খালা ছুটিতে আছেন, একজন ছোট বুয়া অনেক খুঁজেও পাওয়া গেল না, এবার একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে আমার। বেশ কয়েক মাস হলেও বাবা মাকে দেখতে যাওয়া হয় না, কয়েকদিন ধরে বাবা মায়ের জন্য ভেতরটা ছটফট করছে। আজ নাবিল ফিরলে বলবো একবার ওবারে যাওয়ার কথা। নাবিলের অফিসের কাজের খুব চাপ যাচ্ছে, অবশ্য সব সময়ই ওর এমন ব্যস্ততা থাকেই, আমার সঙ্গে বসে দু এক মিনিট কথা বলার সুযোগও তার নেই। শেষ কবে আমরা মন খুলে কথা বলেছি ভুলে গিয়েছি। আমার স্বামী নাবিলকে বললাম, তুমি কি কাজ সেরে ঘুমিয়ে পড়বে? হ্যাঁ। তোমার কাজ কখন শেষ হবে? বুঝতে পারছি না, তবে রাত হবে অনেক, তুমি ঘুমিয়ে পড়ো। কফি এনে দিই? হ্যাঁ, হলে খুব ভালো হয়। নাবিলকে কফি এনে দিলাম, কফির মগে চুমুক দিতে দিতে কাজ সারছে নাবিল। মগ থেকে ধোঁয়া উঠছে, সেই ধোঁয়ায় আমার দীর্ঘশ্বাসগুলো মিলিয়ে যাচ্ছে। আমি এখন বিছানায় নাবিলের জন্য অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙলে দেখি সূর্যের আলো ঝলমল করছে। নাবিলকে ডেকে তুলি, নাস্তা বানাই। নাস্তা শেষে নাবিল অফিসে ছোটে, তারপর রাতে বাড়ি ফিরে ল্যাপটপের সামনে বসে পড়ে। ওর সাথে আমার কথা বলার সুযোগই নেই। অবশ্য নাবিল কখনো জানতেও চায় না আমার কিছু বলার আছে কিনা। বোমা, একটু এদিকে আসো তো। শ্বশুরের ডাকে রান্নাঘর থেকে ছুটলাম তার ঘরে। কি হয়েছে বাবা? আমার চশমাটা খুঁজে পাচ্ছি না তোমার শাশুড়ি চলে যাওয়ার পর থেকে। তোমার শাশুড়িকে যে ফোন করে জিজ্ঞেস করব চশমাটা ভুল করে নিয়ে গেল কিনা, তা তো ফোন বন্ধ বলছে। বাবা, চশমা তো আপনার চোখেই। এই দেখো মা, বয়স হলে যা হয়। তোমাকে রান্নাঘর থেকে ডেকে এনে কষ্ট দিলাম। না বাবা, ঠিক আছে, আপনার কিছু লাগলে বলেন, এনে দিই। না, কিছু লাগবে না, তুমি যাও। কলিং বেলের আওয়াজ শুনে দ্রুত হেঁটে দরজা খুলতেই দেখি শুভ এসেছে। বললাম, কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি? ভাবি, মা কোথায়? সে তো জুলিয়ার বাসায় গিয়েছে। আপার বাসায় গেল কখন? সকালে। কেন কিছু বলবে, জরুরি দরকার? তোমার কাছে কিছু টাকা হবে? কত টাকা? 1000 দিনেক, প্রিয়ন্তির জন্মদিন আজ, হাতে টাকা খুবই কম। আচ্ছা আমি দিচ্ছি, তুমি বসো। টাকা এনে দিতে খুশিতে গদগদ হয়ে উঠল মাহির। বের হওয়ার জন্য উঠে দাঁড়ালে আমি বললাম, এক গ্লাস শরবত এনে দিচ্ছি, খেয়ে যাও। ধন্যবাদ মহেশী ভাবি, শরবতের আর দরকার নেই। হন্ততন্ত হয়ে চলে গেল শুভ। প্রিয়ন্তির জন্মদিনের কথা শুনে মনে পড়ল আমার জন্মদিনের কথা। বিয়ের প্রথম বছরগুলোতে নাবিল সহ পরিবারের সকলে মিলে কত আয়োজন করে জন্মদিন পালন করা হতো, তারপর ব্যস্ততার কবলে আর সময় হতো না নাবিলের। আর এখন তো মনেই থাকে না কবে জন্মদিন যায় আসে। জন্মদিনের সঙ্গে আমাদের বিশেষ দিনগুলো তলিয়ে গিয়েছে। আমাদের এত বেশি আড়ম্বরপূর্ণ জীবনযাপনের দরকার নেই, যা আছে এতেই সুখ আছে। আমাদের এখন দরকার দুজন দুজনকে সময় দেওয়া। এই কথাটা নাবিলকে যতবারই বোঝাতে গিয়েছি ততবারই ঝগড়া হয়েছে, তাই এখন আর কথাগুলো তুলিই না। অবশ্য এখন ঝগড়া করার মতো সময়ও নাবিলের হাতে নেই।
ফেসবুকের নিউজ ফিডে যখন বান্ধবীদের পরিবার নিয়ে ঘোরাঘুরি করার ছবি ভেসে বেড়াই, আমার ভেতরটা তখন ভারী হয়, লম্বা নিঃশ্বাস ছাড়ি। তারপর একটা মলিন হাসি দিয়ে ছবিতে লাভ রিয়্যাক্ট দিয়ে সুন্দর কিছু মন্তব্য করে দিই। ওরা ভাবে আমিও বেশ আছি। ব্যস্ত নাবিলের সঙ্গে আমার বের হওয়া হতো যখন নাবিলের সহকর্মীদের বাসায় কিংবা অফিসে কোনো পার্টি থাকত। আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও নাবিল সঙ্গে করে আমায় নিয়ে যেত। অনেক বোঝাতাম, আমি এসবে মানুষই না, আমার এসব ভালো লাগে না, অস্বস্তি লাগে। প্রথমে কানে না তুললেও বেশ কয়েকবার ঝগড়াঝাটি হওয়ার পরে এখন সব পার্টি নামক অস্বস্তি থেকে মুক্তি মিলেছে আমার। শাশুড়ি তার মেয়ের বাসায় গিয়েছেন বেশ কয়েকদিন হলো। তাকে আসার জন্য বললে তিনি কর্কশ কণ্ঠে বললেন, এসে কি করব, এ বাড়িতে আমার নাতি নাতনি আছে, ভালো লাগে। ও বাড়িতে তো আমার দাদি বলে ডাকার মতো কেউ নেই। বিয়ে হয়েছে 7 বছর হলো, এখনো অবধি মা হতে পারিনি, এখনো অবধি মা হতে পারিনি। এই কষ্টটা যে ভেতরে ভেতরে আমাকেও পোড়ায় শাশুড়ি মা হয়তো বুঝতেই পারেন না। নাবিলকে অনেকবার বলেছি দুজন মিলে ডাক্তারের কাছে যাওয়ার জন্য, কিন্তু নাবিল কানেই তোলেনি। পরে বাধ্য হয়ে আমি একাই গিয়েছি। রিপোর্টে খারাপ কিছুই আসেনি, সব ঠিকঠাক। ডাক্তার বললেন নাবিলকে নিয়ে আসার জন্য। নাবিল যাবো যাবো করলেও তার যাওয়ার সময় আর হয়ে ওঠে না, এখন তাই বলাও ছেড়ে দিয়েছি। আমার শাশুড়ির দৃঢ় বিশ্বাস বাচ্চা না হওয়ার সমস্যা আমারই, সুযোগ পেলে কথাও শুনিয়ে বসেন, আমি কানে তুলি না। পড়াশোনার জীবনে কখনো কোনো মানুষকে কাছে ঘেঁচতে দিইনি, নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে ছিল প্রবল। পড়াশোনা শেষ করতেই বাবা সুপাত্রের খোঁজ পেয়ে একদিন বলে বসলেন, বিয়ের পরেও নিজের পায়ে দাঁড়ানো যায়, বিয়েটা হয়েই যায় অমতে। কিন্তু বিয়ের পরে প্রতিদিন আমি নাবিলের প্রেমে পড়তে থাকি। ভালোবাসায় ভরিয়ে রাখতো আমায়, এত ভালোবাসা পেয়ে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছেটাকে মাটি দেই নাবিলের কথায়। নাবিল প্রতিদিন তাড়াতাড়ি বাসায় ফিরত, দুপুরে খেতে আসত, সকালে আমার সঙ্গে নাস্তা করেই বের হতো, সারাদিন একটু পরপর ফোন দিয়ে খোঁজ নিত, আচমকা ভালোবাসি বলে উঠত, মাঝে মাঝে হুটহাট বাসায় এসে চমকে দিত, চোখ ভরা দুষ্টুমি নিয়ে আমার চোখে চোখ রেখে বলত, তৃষ্ণা, আমার ভীষণ তৃষ্ণা পেয়েছে। লজ্জায় লাল হওয়া আমি তখন পালাতে চাইতাম, নাবিল আমায় শক্ত করে ধরে বসত, পালানো আর হতো না। সময় তখন দিব্যি কেটে যেত, টেরই পেতাম না, আর এখন সময় কাটেই না, এক একটা মুহূর্ত এক একটা দিন মনে হয়। পুরনো মধুর স্মৃতি মনে পড়লে ঠোঁটের কোণে হাসি জেগে উঠলেও পরেক্ষণে বিষাদ নেমে আসে চোখে মুখ জড়িয়ে। শ্বশুর শাশুড়িকে বলে কয়ে রাজি করালাম, তারপর প্রিয়ন্তীকে একদিন বাসায় নিয়ে এলো শুভ, বেশ হাসি খুশি মেয়েটা, বাড়ির সকলেরই বেশ পছন্দ হয়েছে। নাবিল ফিরলে বললাম, জানো প্রিয়ন্তী বাসায় এসেছিল। প্রিয়ন্তীকে? নাবিলকে প্রিয়ন্তীর কথা এর আগে অনেকবার বলেছি, নাবিল ভুলে গিয়েছে, আর এভাবেই ভুলে যাচ্ছে সংসারের সব। আমি আর কথা না বাড়িয়ে বললাম, তোমাকে বরং এক কাপ চা করে দিই, বাবা মা ফোন করে নাবিলকে নিয়ে খুব করে যেতে বলেছেন, নাবিলকে বললাম যাওয়ার কথা। নাবিল বিগত দিনের মতো বলল, গাড়ি পাঠিয়ে দিবে, আমি যেন চলে যাই। বিয়ের পর স্বামী ছাড়া একা কোথাও গেলে লোকজন জানতে চাই বর কোথায়, সে কেন আসেনি, বাচ্চা কবে নিব, এখনো কেন নিচ্ছি না, ইত্যাদি। এইসব প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছি আমি। নাবিলকে ছাড়াই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের আমন্ত্রণে সব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয় আমাকে। সকলের সামনে জোর করে মুখটা হাসি হাসি রেখে বোঝাতে হয় আমি বিবাহিত জীবনে খুব সুখে আছি। নাবিলের কথা জিজ্ঞেস করলে হাসি মুখে ব্যস্ততার অজুহাত দাঁড় করাতে হয়। বাচ্চার প্রসঙ্গ প্রশ্ন করলে চেষ্টা করছি বলে কতবার এড়ানো যায়, সমস্যা কার, ডাক্তারের কাছে কেন যাচ্ছি না, এমন অনেক প্রশ্ন জড়ো হয় এখন। এখন তাই বেশি লোকজন আমার বিরক্ত লাগে, বুদ্ধি করে এড়িয়ে চলতে হয় প্রসঙ্গ, এসবে আমি এখন খুব ক্লান্ত। দিন শেষে তবুও যদি নাবিল আমায় বুঝত, না পাওয়ার আক্ষেপ, অবহেলার হাহাকার, শূন্যতার আহারাচি, বালিশ পেঁচানো চোখের জল দিন দিন সব কিছু বিষাক্ত করে তুলছে, ভালো থাকার মিথ্যে অভিনয় আমাকে কুড়ে খাচ্ছে, আমার এখন একটু বিশ্রাম দরকার। নাবিলের থেকে অনুরোধ করে হলেও একটু সময় নিয়ে নাবিলকে বোঝানো দরকার, মেলে ধরা দরকার আমার ভেতরটাকে, এভাবে আমি আর পারছি না, হতাশায় তলিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। দেখতে দেখতে 10 বছর ঘনিয়ে আসছে সাংসারিক জীবনের, সংখ্যাটা 10 বলে এবার বাড়ির সবারই বেশ উৎসাহ দিনটাকে সুন্দরভাবে উদযাপন করার জন্য। নাবিল নিজে থেকে জিজ্ঞেস করল, বলো এই বিবাহবার্ষিকীতে তুমি কি চাও আমার কাছে? আমি চাইলেই কি তুমি দিবে? অবশ্যই দিব, বলো। তোমায় চাই,
তোমার থেকে কিছুটা সময় চাই, দিবে? নাবিল মুচকে হাসল। এই হাসিটাও আমি দেখি না অনেক বছর। কাছে এসে বলল, আচ্ছা ওই দিন আমি তোমার জমানো যত গল্প আছে আমি শুনবো। বিশ্বাস হতে কষ্ট হলেও নাবিলের কথায় আশ্বাস পেলাম ভীষণ। অবিশ্বাস করতে মন চাইল না, খুশিতে হেসে উঠলাম। নাবিল বলল, এবারে বিবাহ বার্ষিকীটা পারিবারিকভাবে কেবল পরিবারের লোকজন মিলে আয়োজন করে পালন করা হবে। শুনে আমারও ভালো লাগলো। সবাই মিলে কতদিন একসঙ্গে বসা হয় না, কথা হয় না। পরিবারের সবার জন্যই তো সবার কত কথা থাকে, শুধু সঠিক সময়টা আসে না বলেই বলা হয় না। নাবিলকে ভালোবাসি বলা হয় না, কত বছর, ভেতরের দূরত্বটা কমতে থাকে। এবার শূন্যস্থানগুলো এবার সব আস্তে আস্তে পূর্ণ করতে হবে, এবার সত্যি ভেতর থেকে ভালো থাকতে হবে। নাবিলও অনেক দিন চোখে চোখে রাখে না, দুষ্টুমি করে বলে না তৃষ্ণা। আমার ভীষণ তৃষ্ণা পেয়েছে। বাড়িতে বেশ আয়োজন করে রান্নাবান্না হচ্ছে, সবার পছন্দের রান্নাই আজ করা হচ্ছে। নাবিলের পছন্দের সব রান্না আমি নিজে হাতে যত্ন সহকারেই করলাম। দুপুরে একসঙ্গে খেতে বসবো সবাই, তারপর সবাই মিলে গল্পের আসর জমানো হবে। আজ আর শাশুড়িমা কোনো কাজে ত্রুটি খুঁজলেন না, মুখখানা হাসি হাসি তার। দুপুর গড়িয়ে বিকেল, নাবিল এলো না, ফোনটাও তার মতোই ব্যস্ত। সবাই খাওয়া শেষ, আমার কেবল অপেক্ষা এই বুঝি এলো বলে। বিকেল গড়িয়ে সন্ধে, সন্ধ্যা পেরিয়ে রাত, রাত আরও গভীর হয়, সবাই ঘুমে তলিয়ে, আমার কেবল অপেক্ষা চলে এলো বুঝি। একসঙ্গে খাবো বলে দুপুর থেকে অপেক্ষা, খিদেটাও তলিয়ে গেছে রাতের গভীরতায়। ঠিক তখন নাবিলের ফোন কল, তাড়াহুড়ো করে রিসিভ করতে গিয়ে ফোনটা ফ্লোরে পড়ে গেল, তবুও ফোন কল বেজে চলেছে। রিসিভ করতেই ওপাশ থেকে বলল, তৃষ্ণা অফিসের জরুরি কাজে আমি শহরের বাইরে যাচ্ছি, পরশু ফিরব, আমার জন্য চিন্তা করো না, তুমি ঘুমিয়ে যেও। আমার থেকে কিছু শোনার অপেক্ষায় আছে নাবিল। অনেক বছর পরে আজ নাবিল নিজের কথা শেষ করে আমাকেও বলার সুযোগ দিচ্ছে, অথচ আজ আমার সুযোগ চাই না। ফোনটা সুইচ অফ করে দিলাম। নাবিলের সহজ সাবলীল কথাগুলো আমার ভেতরটাই আগুন জ্বালিয়ে দিল, স্বপ্ন পোড়ানোর আগুন। চোখ থেকে কপালে বাধাহীন অশ্রু বয়ে চলেছে। চিৎকার করে কান্না করা গেলে এত বছরের পুষে রাখা বুকের ভেতর শক্ত পাথরটা হয়তো এবার ভাঙচুর হতো। আশেপাশের অন্ধকার জানিয়ে দেয় আমার শূন্যতার কথা। একটু পরে ভোরের আজান হবে, মসজিদে প্রবেশ করবে মুসলিমগণ, রাস্তাঘাটে আধো আধো আলো থাকবে, সেই আলো গায়ে মেখে আমার প্রস্থান হবে দূরে, বহু দূরে। চারপাশ শুনশান, এখনো শহরের ঘুম ভাঙেনি, ঘুম ভাঙেনি এ বাড়ির লোকের। চললাম আমি নতুন ব্যস্ততা ছুঁতে, এবার শুরু হোক আমার ব্যস্ততা। পেছন থেকে কেউ একজন ডাকল, তৃষ্ণা দাঁড়াও। রাস্তার মাঝপথেই দাঁড়িয়ে রইলাম, পেছন ফিরে তাকানোর ইচ্ছে হলো না। হঠাৎ নাবিলের কণ্ঠস্বর ভেসে এলো, আমার সঙ্গে নিয়ে যাও, না হলে থেকে যাও, তোমাকে আমার বড্ড প্রয়োজন। ভেতরটা মোচড় দিল, পেছন ফিরে তাকালাম, দেখি অন্ধকার, কেউ নেই আশেপাশে। মস্তিষ্ক সজাগ হয়ে উঠে খবর পাঠালো এসব ভ্রম। আমি পথ চলতে লাগলাম, বারবার মনে হচ্ছে পেছন থেকে প্রত্যাশিত সেই কণ্ঠস্বরের আওয়াজ, ভালোবাসি। পেছন ফিরে আর তাকাই না, জানি পেছনে শুধুই শূন্যতা। মনের ভেতর শক্ত করে গেঁথে নিই সে ফিরবে না, সে ডুবে আছে ব্যস্ততায়।